পালচার চিকিৎসার জন্য গাছটা তো শিয়ালমতি গাছ, শিয়ালমতি গাছ, শিয়ালমতি গাছ গাছটা তুইলে, গাছটা টাইনে তুলতে হবো, গাছটা ম্যাচিউরড হইতে হবে, বড় গাছ তুইলে গাছটা কেটে ফালাই দেয়, মুথাটা সহ যতগুলি শিকড় এই এরকম পাঁচটা গাছ নিয়ে ছেঁচে রস করবো হালকা পানি দিয়ে। উদাহরণস্বরূপ এরকম যদি পাঁচটা গাছে 50 গ্রাম যদি রস হইল, ঠিক ডালিম পাতার রসও 50 গ্রাম হইতে হবে, একসঙ্গে মিশাইয়া এই 100 গ্রাম বাস খালি পেটে খেয়ে ফেলাইব। এরকম 5 দিন খাবে, 1 মাস গ্যাপ দেয়া আবার 5 দিন খাবে, আবার 1 মাস গ্যাপ দেয়া আবার 5 দিন খাবে। আল্লাহাকে আল্লাহাক চাহে তো এই 3 মাসের মধ্যে তার রোগ নিরাময় হয়ে যাবে। যদি গ্যাজ হয়ে যায় মইরা পড়ে যাব, প্রয়োজনে তাকে আরও কোর্স বাড়াই নেওয়া লাগবে। ওটা তো রস করতে পারে না, ইয়ে করতে পারে না, তখন আমরা কিছু কিছু রুগীদেরকে আমরা ডাইরেক্ট শিয়ালমতি গাছের আর ডালিম পাতার এটা আমরা একসাথে পাউডার করে কিছু রুগীদেরকে আমরা খাওয়াইছি, খাওয়ানোর পরে একই রেজাল্ট আসছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে রস খাইলেও যে রেজাল্ট আসে, তা আসবে, এই শিকড় খাইলেও একই রেজাল্ট আসে। তো আমরা যদি আপনারা কারো প্রয়োজন মনে করেন, আমরা উপকারের জন্য এই সেবাটা আপনাদেরকে বলছি, এইটা একটা মারাত্মক একটা ব্যাধি, তো এখান থেকে সুস্থ আমরা সবাই চাই। তো আপনারা যদি চান আমাদের কাছ থেকে কেউ শিয়ালমতি গাছের শিকড় এবং ডালিম পাতের যে পাউডারটা সেটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, আর হুজুর যেভাবে বলছেন সেভাবে আপনারা খেতে পারেন, একই নিয়মে খাবেন, রস খাইলেও হয় এবং এটা সম্পূর্ণ গাছটা খাইলেও হয়, আলহামদুলিল্লাহ একই রেজাল্ট আসে। পানির মধ্যে গুলে নিয়ে পানির সাথে মিক্স করে শুধু খেয়ে নেবেন, এরপরও যদি না হয় তাহলে আমরা আরও সাথে কিছু ঔষধ দিই, সেটা আপনারা চাইলে আপনাদের আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এই ট্রিটমেন্টগুলো আরও বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরার জন্য যেন আপনারা এটা খেয়ে সুস্থ হয়ে হুজুরের জন্য দোয়া করতে পারেন। তো হুজুর মূলত বিষয়টা এইভাবে করতে পারে, 5টা শিয়ালমতি গাছ এবং ডালিম পাতা একসাথে বেটে যে পরিমাণ রস হয় সেটা আপনারা সকালবেলা খালি পেটে খাবেন, প্রথম মাস 5 দিন খাবেন, 5 দিন খাওয়ার পর যদি আপনারা সুস্থ হয়ে যান আলহামদুলিল্লাহ লাগবে না, আর যদি সুস্থ না হন তাহলে পরের মাস আবারও 1 মাস পরে আবারও 5 দিন খাবেন, দ্বিতীয় মাস খাওয়ার পরে যদি সুস্থ হয়ে যান আলহামদুলিল্লাহ লাগবে না, দ্বিতীয় মাস খাওয়ার পরেও যদি আপনারা সুস্থ না হন তাহলে তৃতীয় মাসে আবারও 5 দিন খাবেন, প্রয়োজনের ক্ষেত্রে আরও বেশিও খেতে পারেন, কোনো সমস্যা নেই, নিয়ম অনুযায়ী খেতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার এই গাছ আপনারা এর মাধ্যমে শিফা লাভ করবেন। তো হুজুরের সামনে আমি আবারও বলতেছি, আমি হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদি, আমাদের সহযোগিতা নিতে পারেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি। তো এই রোগে যারা ভুগতেছেন ইনশাআল্লাহ তাআলা আপনারা সবাই এই ওষুধগুলো খাবেন, আশা করি আপনাদের এই পাইলসের জন্য অপারেশন করা লাগবে না, এই ওষুধ সেবন করলে আপনারা সুস্থ হবেন ইনশাআল্লাহ। হুজুরের জন্য আপনারা ইতিমধ্যে অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন যে হুজুরের জন্য তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে দোয়া করছেন, অনেকেই হুজুরের এই ট্রিটমেন্ট পাই আপনারা সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ। সকলেই হুজুরের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।